কংগ্রেস শান্তি ও আইন ভঙ্গ করতে চায় না, কিন্তু কংগ্রেস কর্মীরা খুন না করে জেল খাটছে, এবার খুন করে জেল খাটবো, এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা হুমায়ুন কবির। অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা বলেন, আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, মানুষকে ভালোবেসে আমরা শান্তির পথে রাজনীতিতে বিশ্বাসী, জেলার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। এই পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আর কি বলছেন পরস্পর বিরোধী দুই রাজনৈতিক নেতৃত্ব, চলুন শুনে নেওয়া যাক। আব্দুল্লাহর মতো ব্যক্তি তার জীবন দিয়েও সেই মুর্শিদাবাদকে স্বাধীনতা কি জিনিস, নিজের অস্তিত্ব কি জিনিস সেটা রক্ষা করে দিয়েছে। আমরা এই মুর্শিদাবাদ জেলার মানুষ কোনো মতেই আমরা শান্তি ভাঙতে চাই না, আমরা আইন ভাঙতে চাই না, আমরা প্রশাসনের গায়ে হাত দিতে চাই না। কিন্তু সেই প্রশাসন যদি মনে করে থাকে শুধুমাত্র শাসক দলের হয়ে কাজ করলেই তারা নির্বিঘ্নে থাকবে, নিরাপত্তায় থাকবে, তাহলে সেই প্রশাসনের আধিকারিকদের বলছি আপনারা ভুল করছেন। আমাদের কর্মীরা যখন তীরে তীরে মরবে, আমাদেরকে যখন আপনারা চক্রান্ত করে জেলে পুরবেন, না মেরে যদি ছমাস জেল খাটতে হয়, খুন না করে যদি শিলাদিত্যকে নমাস জেলে থাকতে হয়, আমরা প্রকাশ্যই বলছি যে সমস্ত আধিকারিকরা এই শাসক দলের চালালি করবে তাদের বিরুদ্ধে আমরা আক্রমণ শোনাতে বাধ্য হব, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন করতে বাধ্য হব, তাদেরকে ওই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে জেলখানায় যাব। আমি বলছি তার নেতৃত্ব দেবো আমি, জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু বিনা খুনে নয়, খুন করে জেল খাটবো। আমাদের যদি জীবন বিপন্ন হয়, আমাদের বাড়ির পরিবার যদি আজকে হীন মনোবতায় তাদেরকে সবসময় ভুগতে হয়, আমাদের মা বোনদের যদি ইজ্জত লুট হয়, তা দিয়ে শাসক দলের হয়ে দালালি করে শাসক দলকে সুরক্ষিত রেখে আপনারা নিজেরা সুরক্ষিত থাকতে পারবেন না, আপনাদেরকে আমরা থাকতে দেব না। এটা তো নতুন কোন স্টেটমেন্ট নয়, মানে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে এবং তাদেরকে কাছে টেনে রাজনীতি করি, আর কেউ হয়তো খুনের রাজনীতি করে রাজনীতি করে, আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না, আমরা শান্তির পথে।